যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহু ওয়া ইয়াউমাল আখিরা, যে আল্লাহ এবং পরকালকে কামনা করে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহকে অধিক স্মরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে আমাদের জন্য রোল মডেল, আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য লেলিন, কার্ল মার্কস, মাও সেতুং, বলিউড হলিউডের কোনো নায়ক নায়িকা বা অন্য কোনো বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের জন্য আদর্শ এবং মডেল নয়। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাদের জন্য আদর্শ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আয়োজিত 31তম বার্ষিক তাবলিগে ইস্তেমার সম্মানিত সভাপতি, আন্দোলন ও যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহু ওয়া ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আহজাব 21। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আমার আলোচনার বিষয়বস্তু সিরাত পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সিরাত পাঠের গুরুত্ব প্রয়োজনীয়তা এই বিষয়ে আলোচনার পূর্বে আমাদের জানা দরকার যে আসলে সিরাত বলতে আমরা কি বুঝি। সিরাত শব্দের অর্থ হচ্ছে আচরণ, চরিত্র, স্বভাব, পদ্ধতি, জীবনচরিত্র, জীবন বৃত্তান্ত ইত্যাদি। এখন আমরা পরিভাষায় আসলে সিরাত বলতে কি বোঝায়। পরিভাষায় সিরাত বলতে বোঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের সমস্ত ঘটনা, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার গুণাবলী, সাহাবায়ে কেরামের সাথে সম্পৃক্ত ঘটনাবলী ইত্যাদি বর্ণনা করা হয়। বর্ণনা করাকে বলা হয় সিরাত। অর্থাৎ আমরা সিরাত বলতে বোঝাতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিতকে। সিরাত পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মনোনীত সর্বশ্রেষ্ঠ রাসূল, এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে তাদের মধ্যে তাকে তিনি সর্বশ্রেষ্ঠ এবং মহা সম্মানিত করে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সুতরাং সিরাতুর রাসূল বা সিরাতুন নবী হচ্ছে সেই নবীর জীবনচরিত্র, যেই নবী আমাদের জন্য ইহকাল এবং পরকালে আমাদের মুক্তির বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন, যার অনুসরণ ব্যতীত আমরা জান্নাত লাভ করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ ইল্লা মান আবা, ক্বিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখাল আল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আবা কে, তিনি বললেন মান আতাআনি দাখাল আল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, এবং যে আমার বিরুদ্ধাচারণ করবে, অবাধ্যতা করবে, সেই হলো আবা। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ ব্যতীত আমাদের জান্নাত লাভের কোনো পথ এবং পদ্ধতি আমাদের জানা নেই। সুতরাং যেই রাসূলের অনুসরণ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, জান্নাতের অধিবাসী হতে পারবো না, তার জীবনচরিত জানার গুরুত্ব যে অপরিসীম। এক আমরু হাত্তা ইয়াসিরু রাকিবু মিন সানা ইলা হাদরামাউত লা ইখাফু ইল্লাল্লাহ আবি যিব আলা গানামিহি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, যে আল্লাহ ইসলামী শাসনকে এমন ভাবে পূর্ণতা দান করবেন
যে মানুষ ইয়েমেনের রাজধানী সানআ থেকে হাজারা মাউত পর্যন্ত পথ চলবে, আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না, অথবা তার ছাগল পালে নেকড়ের আক্রমণকে শুধু সে ভয় করবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাআজিলুন, কিন্তু তোমরা অত্যন্ত তাড়াহুড়া করছো। এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্যাতিত সাহাবী খাব্বাব ইবনুল আরাদকে সান্ত্বনার বাণী শুনলেন। যখন মানুষ কষ্টে থাকে, বিপদে থাকে, তখন প্রিয়জন আপনজনের সান্ত্বনামূলক কথা তার হৃদয়ে যেন শান্তির পরশ তাকে পাইয়ে দেয়, সে যেন আশ্বস্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই ঘটনাটি শুনে, এই হাদিসটি শুনিয়ে তাকে সান্ত্বনা দিলেন। এই ঘটনা শোনার পরে খাব্বাব ইবনুল আরাতের সে নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার তিনি ভুলে গেলেন এবং তার ঈমান অনেক বৃদ্ধি পেয়ে গেল। সুতরাং এই ঘটনা থেকে আমরা যেটি শিক্ষা অর্জন করলাম সেটি হলো, যদি আমরা আমাদের ঈমান বৃদ্ধি করতে চাই তাহলে অবশ্যই সিরাতুর রসুল আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, জানতে হবে। তিন নম্বর, সত্য এবং মিথ্যার পার্থক্য জানা। আমরা জানি যে আমল কবুলের শর্ত রয়েছে মৌলিকভাবে দুইটি, একটি হচ্ছে আল ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমল করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই আমলটাকেই কবুল করেন যেটি তার জন্য একমাত্র সম্পাদন করা হয় এবং তার চেহারা অর্থাৎ তার সন্তুষ্টিকে অন্বেষণ করা হয়। তাহলে আমল কবুলের প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করা। দুই নম্বর হচ্ছে বা মুতাবাআতুর রসুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। আমরা আজকে সমাজে আমরা বিভিন্ন আমল করছি, জেনে বুঝে সেই আমলটা শরীয়তের মানদণ্ডে কতটুকু উত্তীর্ণ এবং সেটি সঠিক আমল হচ্ছে কিনা বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এর একমাত্র মানদণ্ড হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ এবং দিকনির্দেশা অনুযায়ী আমাদের প্রত্যেকটি আমল সম্পাদিত হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেটি গৃহীত হবে, আর যদি না হয় তাহলে আমরা কিয়ামতের দিন আল্লাহ রাসূল আমাদেরকে দেখে বলবেন, সুহকান সুহকান লিমান গাইয়্যারা বাদি, দূর হয়ে যাও যারা আমার দিনের মধ্যে পরিবর্তন সূচিত করেছো। সুতরাং সত্য এবং মিথ্যার মানদণ্ড হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এই মানদণ্ড জানার জন্য সিরাতুর রাসূল আমাদেরকে অধ্যয়ন করতে হবে। সুফিয়ান ইবনে উয়াইনা বলেছেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া মিজানুল ওয়াল মিজানুল আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সবচেয়ে বড় মানদণ্ড দাড়িপাল্লা, ফা আলাইহি তুরাদুল আশিয়া, তার নিকটে সব কিছুকে উপস্থাপন করতে হবে, আলা খুলুকিহি ওয়া সিরাতিহি ওয়া হাদিহি, তার জীবনচরিত, তার চরিত্র এবং তার দেখানো পথের উপরে আমাদের সকল আমল সকল কিছুকে উপস্থাপন করতে হবে। ফামা ওয়াফাকাহা ফাহুয়াল হাক্কু ওয়া মা খালাফাহা ফাহুয়াল বাতিল, যা হকের অনুকূলে হবে, যা তার অনুকূলে হবে সেটি হচ্ছে হক বা সত্য, আর যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের বিপরীত হবে সেটি হচ্ছে বাতিল। সুতরাং সত্য এবং মিথ্যার মানদণ্ড আমরা যদি জানতে চাই তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জন্য সেই মানদণ্ড, এবং এই কারণেই তার জীবনে অধ্যয়ন করা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। চার নম্বর হচ্ছে কোরআন বোঝার জন্য। আমরা জানি আমরা জামাত সিরাতুর রাসূলে প্রথম দিকে বলেছেন যে পুরা কোরআনটাই নবী জীবনের আয়না সদৃশ, এর গভীরে ডুব দিলে চোখের সামনে নবী চরিত ভেসে ওঠে, কারণ কোরআন একত্রে একদিনে নাজিল হয়নি, বরং ঘটনা ও প্রয়োজনের প্রেক্ষিতে নাজিল হয়েছে। যখনই সমস্যার উদ্ভব হয়েছে তখনই তার জবাব এসেছে কোরআনে, ফলে সেগুলি নবী চরিত্রের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অনেক ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো কোন প্রেক্ষিতে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআন মাজিদের আয়াতগুলো যদি আমরা বুঝতে চাই, অনুধাবন করতে চাই, তাহলে অবশ্যই সিরাতুর রাসূল আমাদেরকে জানতে হবে। কোরআন মাজিদে বদরের যুদ্ধের ঘটনা এসেছে, ওহুদের এসছে, খন্দকের এসছে, আরও বিভিন্ন ঘটনা বর্ণিত হয়েছে। এখন সেই আয়াতগুলো যখন আমরা তেলাওয়াত করব, তখন যদি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে সম্পৃক্ত সেই ঘটনাগুলো আমরা না জানি, তাহলে কোরআন মাজিদ আমরা পূর্ণভাবে অনুধাবন করতে পারবো না। এই জন্য কোরআন যদি আমরা যথার্থভাবে সঠিকভাবে আমরা অনুধাবন করতে চাই, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত আমাদেরকে জানতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনেক ঘটনা কোরআন মাজিদের সাথে সম্পৃক্ত। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদিন জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে, তিনি বললেন খুলুকুহু আল কোরআন, তার চরিত্র হচ্ছে আল কোরআন। সুতরাং কোরআনের আদেশ নিষেধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআনের আদেশগুলোকে বাস্তবায়ন করেছেন,
তেমনি কোরআন মাজিদে যে বিষয়গুলো নিষিদ্ধ হয়েছে সেগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থেকেছেন এবং তার উম্মতকে বিরত থাকতে বলেছেন। সুতরাং কোরআন মাজিদের যে ঘটনাগুলো বর্ণিত হয়েছে যেগুলো সিরাতুর রাসূলের সাথে সম্পৃক্ত, এগুলোর প্রকৃত ব্যাখ্যা, পূর্ণাঙ্গ ব্যাখ্যা জানার জন্য, বোঝার জন্য অবশ্যই সিরাতুর রাসূল পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। এরপর পাঁচ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত প্রতি মহাব্বত বৃদ্ধি। আমরা প্রত্যেকে দাবি করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। কবি বলছেন, কুল্লু ইয়াদাই ওয়াসালান লিলাইলা ওয়া লাইলালা তুকিরু লাহুম বেদাকা। প্রত্যেকেই লাইলি প্রেমের দাবিদার, কিন্তু লাইলি বলছে লা তুকিরু লাহুম বেদাকা, কাউকে স্বীকৃতি দেয় না, বলে সবাই ভণ্ড প্রেমিক। আমরা সবাই দাবি করি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, কিন্তু আমরা কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি সেইটি, সেই ভালোবাসা যদি আমরা বৃদ্ধি করতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অধ্যয়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারী এবং মুসলিমের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তাদের তার নিকটে তার সন্তান সন্ততি পিতা মাতা এবং সকল মানুষের চাইতে প্রিয় না হব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা যদি রাসূল প্রেমিক হতে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের কাছে অধিক প্রিয় হতে যায়, তাহলে অবশ্যই তার জীবনচরিত জানতে হবে আমাদেরকে, তার জীবনচরিত থেকে শিক্ষা নিতে হবে, তবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা গাঢ় থেকে আরও প্রগাঢ় হবে, গভীর থেকে আরও গভীরতর হবে ইনশাআল্লাহ। সহিহ বুখারীর হাদিসে এসছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আল্লাহ রাসূল, আপনি আমার নিকটে আমার সকল কিছুর চাইতে প্রিয়, তবে আমার জীবন ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। অমর হবে না, তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারোনি, যদি মুমিন হতে চাও তাহলে অবশ্যই তোমার জীবনের চাইতেও আমি তোমার নিকটে অধিকতর প্রিয়তর হতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ভাবোদয় হলো, তিনি বুঝতে পারলেন বিষয়টি, তারপরে বললেন যে ফাইন্নাহুল আনাল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। আল্লাহ রাসূল, আল্লাহর কসম, এখন আপনি আমার কাছে আমার জীবনে আমার নিজের জীবনের চাইতেও আপনি অধিক প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন অর্থাৎ আল আন কামুলা ইমানুকা, তোমার ইমান এখন পরিপূর্ণতা লাভ করলো। তাহলে আমরা যদি নিজেকে ইমানদার হিসেবে দাবি করতে চাই, নিজেদের ইমান যদি বৃদ্ধি করতে চাই, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়নের মাধ্যমে তার প্রতি ভালোবাসা আমাদের বৃদ্ধি পাবে এবং তাতে আমরা পূর্ণাঙ্গ মুমিন হিসাবে নিজেকে পরিচয় দিতে পারব। ছয় নম্বর, পূর্ণাঙ্গ দিন বোঝার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুরো জীবনটা ছিল আল্লাহ কর্তৃক প্রেরিত যে ওহী নিয়ে তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, সেই ওহির বাস্তব নমুনা ছিল তার জীবন। তার জীবনে যেমন আকীদা আছে, তার জীবনে তেমন আমল আছে, মুআমালাত আছে, সব কিছু আছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অধ্যয়ন করলে, তার সিরাত অধ্যয়ন করলে আমরা দিনকে পূর্ণাঙ্গভাবে বুঝতে পারব। আর যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন না করি, তাহলে পূর্ণাঙ্গ দিন আমরা কখনোই বুঝতে পারবো না। পূর্ণাঙ্গ দিন অনুধাবন করতে হলে, পূর্ণাঙ্গ দিন বুঝতে হলে এবং দিন পূর্ণ কিভাবে সেটি বোঝার জন্য অবশ্যই সিরাতুর রাসূল আমাদেরকে অধ্যয়ন করতে হবে, সিরাত পাঠ আমাদেরকে করতে হবে। সাত নম্বর হচ্ছে দাওয়াতের পদ্ধতি জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওহির দাওয়াত নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে, সে নবীর আমরা উম্মত, তিনি এসে অত সহজে তার দাওয়াত মক্কার কাফের মুশরিক জনগোষ্ঠী গ্রহণ করেনি। এর জন্য তাকে নানা বাধা বিপত্তি, নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র, নেতাদের পক্ষ থেকে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু সেই বাধার বিন্ধ্যাচল এবং বাধার পাহাড়গুলোকে ধৈর্যের মাধ্যমে তিনি অতিক্রম করেছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিতের মধ্যে যারা দিনের দায়ী, যারা দায়ীর আল্লাহ হিসেবে নিজেদেরকে দাবি করি, তাদের জন্য অত্যন্ত বড় শিক্ষা রয়েছে। আমরা কিভাবে মানুষকে দিনের দিকে আহ্বান করব, কোন বিষয় দিয়ে আমরা মানুষকে প্রথমে দিনের দিকে আহ্বান করব, সব বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন। তিনি প্রথমে মানুষকে আকীদার দিকে আহ্বান করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। এমনকি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি যখন ইয়ামেনে দাওয়াত দেওয়ার জন্য পাঠান, কথা বলার আর অপেক্ষা রাখে না। আমি আগে যেটি বললাম
যে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তির জন্য অর্থাৎ উভয় জগতের সফলতা নির্ভর করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের উপরে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর খুব চমৎকার একটি উক্তি রয়েছে এখানে। উনি বলেছেন যে ওয়া ইযা কানাত সাআদাতুল আবদ ফি দারাইনি মুআল্লাকাতুন বিহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বান্দার ইহকাল এবং পরকালে সফলতা সৌভাগ্য লাভটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার সাথে সম্পৃক্ত, ফায়াজিবু আলা কুল্লি মুসলিমিন মান নাসাহা নাফসাহু ওয়া হাব্বা নাজাতাহা ওয়া সাআদাতাহা, সুতরাং প্রত্যেক মুসলিম যে নিজের নফসকে নসিহত করতে চায়, নিজের কল্যাণ চায়, নিজের সৌভাগ্য চায়, মুক্তি চায়, আইয়ারিফা মিন হাদিহি ওয়া সিরাতিহি ওয়া শানিহি, তার উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত, জীবন আদর্শ এবং তার জীবনের ঘটনাবলী সম্পর্কে অবগত হওয়া। মা ইয়াখরুজু বিহি আনিল জাহিলিনা বিহি, এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত সম্পর্কে অজ্ঞদের তালিকা থেকে আমরা বের হয়ে আসব। ওয়া ইয়াদখুলু বিহি ফি ইদাদি আতবাহিহি ওয়া শিয়াতিহি ওয়া হিজবিহি, এবং এর মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী এবং তার দলের আমরা অন্তর্ভুক্ত হতে পারব। সুতরাং আমরা যদি উভয় জগতে দুনিয়া এবং আখেরাতে আমরা অফুরন্ত কল্যাণের ফল্গু ধারায় নিজেদের জীবনকে সিক্ত করতে চাই, জান্নাতের অফুরন্ত নিয়ামতে নিজেদের জীবন কাটাতে চাই, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনচরিত, তার সীরাত জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আধুনিক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম শেখ মোহাম্মদ ইবনে সালিহ আল উসাইমিন একটি কথা বলেছেন যে ইকরাউ সীরাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারশুদু ওয়া তুফলিহু, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত সীরাত অধ্যয়ন করো, তাহলে তোমরা হেদায়াত লাভ করতে পারবে এবং সফলতা অর্জন করতে পারবে। সুতরাং সফলতা অর্জন করতে চাইলে এবং উভয় জগতে আমরা মুক্তি পেতে চাইলে সীরাতুর রাসূল আমাদের অধ্যয়ন করতে হবে, এবং অধ্যয়ন করার গুরুত্ব অপরিসীম, যেটি বলার অপেক্ষা রাখে না। দেখুন সালাফে সালেহীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তারা অধ্যয়ন করা কত গুরুত্ব প্রদান করতেন, শুধু তারা নিজেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার জীবনচরিত তারা সংরক্ষণই করতেন না, বরং তাদের সন্তানদেরকে সেই রাসূলের জীবনের আলোকে গড়ে তোলার জন্য, উসওয়ায়ে হাসানা হিসেবে তাদেরকে গড়ে তোলার জন্য রাসূলের জীবন চরিতের দর্স তাদেরকে দিতেন, জীবন চরিত তাদেরকে শেখাতেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে আলী, যিনি জাইনুল আবেদিন নামে পরিচিত, তিনি বলছেন যে কুন্না নুআল্লামু মাগাজিয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লামু সূরা মিনাল কোরআন, যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগাজি তথা যুদ্ধ বিগ্রহের ইতিহাস আমাদেরকে শিক্ষা দেওয়া হতো, যেভাবে কোরআন মাজিদের সূরা শিক্ষা দেওয়া হতো। তাহলে এই উক্তি থেকে আমরা বুঝতে পারছি যে সালাফে সালেহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত, তার সিরাতের ব্যাপারে কত গুরুত্ব দিতেন, যেভাবে কোরআন মাজিদের সূরা তাদেরকে শিক্ষা দেওয়া হতো, তাদের সন্তানদেরকে তারা শিক্ষা দিতেন, সেভাবে একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত, তার মাগাজি যুদ্ধ বিগ্রহের ঘটনা তাদেরকে শিক্ষা দিতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবি, তার ছেলে মোহাম্মদ বলছেন যে কানা আবি ইউআল্লিমুনা মাগাজিয়া রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সারায়াহু, আমার আব্বা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে অর্থাৎ তার সিরাত সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিতেন। ওয়ায়াকুল, এবং বলতেন ইয়া বুনাইয়া হাযিহি মাআসিরু আবাইকুম ফালা তুযাইউহা, হে বৎস, এই সব ইতিহাস হচ্ছে তোমাদের পূর্বপুরুষের ঐতিহ্য, তাদের কৃতিত্বের ইতিহাস, সুতরাং ফালা তুযাইউহা, এসব ইতিহাসকে তোমরা নষ্ট হতে দিও না, ইতিহাসগুলোকে তোমরা সংরক্ষণ করো, তোমরা রারণ করো, তোমরা ধারণ করো। ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইলমুল মাগাজি ওয়াস সারায়া ইলমুদ দুনিয়া ওয়াল আখিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধ বিগ্রহের ইতিহাস হচ্ছে ইলমুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের জ্ঞান। যেহেতু আমি পূর্বেই বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তার জীবনচরিত জানার মাঝে আমাদের জন্য ইহকালীন সফলতা এবং পরকালের মুক্তি নিহিত রয়েছে। ইবনে হাজম জাহিরুর রাহিমাহুল্লাহ তিনি আরো অনেক চমৎকার কথা বলেছেন
যে ফালাউ লাম তাকুন লাহু মুজিজা গায়রা সিরাতিহি লা কাফা, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা তার জীবনচরিত ছাড়া আর কোনো মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না থাকত তাহলে এটি তার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে এই উক্তিগুলো থেকে আমরা বুঝতে পারছি যে সালাফে সালেহীন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত তার সিরাতের ব্যাপারে কত গুরুত্ব প্রদান করতেন, তাদের সন্তানদেরকে তারা যেভাবে কোরআন মাজিদের সূরা শিক্ষা দিতেন সেভাবে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত তারা শিক্ষা দিতেন। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে আমাদের সন্তানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিতের সাথে পরিচিত করাতে হবে, তাদেরকে দার্স দিতে হবে, সেখান থেকে তাদেরকে অধ্যয়ন করাতে হবে, তাদেরকে পঠন এবং পাঠনে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এবার আমরা চলে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠের প্রয়োজনীয়তা কি রয়েছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহু ওয়াল ইয়াউমাল আখিরা, যে আল্লাহ এবং পরকালকে কামনা করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহকে অধিক স্মরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য রোল মডেল, আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, বলিউড হলিউডের কোনো নায়ক নায়িকা বা অন্য কোনো বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের জন্য আদর্শ এবং মডেল নয়। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের আদর্শ হয়ে থাকেন তাহলে অবশ্যই তার জীবনচরিত জানার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমরা তার জীবনচরিত যত জানব তিনি আমাদের তার আদর্শ আমাদের কাছে ততটা ততই সুস্পষ্ট হবে এবং দিবালোকের ন্যায় আমাদের সামনে প্রস্ফুটিত হবে, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। দুই নম্বর হচ্ছে ইমান বৃদ্ধিকরণ। আমরা যদি আমাদের ইমানকে বৃদ্ধি করতে চাই, দুনিয়াবী আমরা মোহে পড়ে দুনিয়ার কুহকে আমরা পড়ে অনেক সময় আমাদের ইমান কমে যায়, বিভিন্ন পাপ পঙ্কিলতার সমুদ্রে আমরা আকণ্ঠ নিমজ্জিত হয়ে যাই, আমাদের ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটি যে ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে। আপনি যদি একটি ভালো কাজ করেন তাহলে দেখবেন অবশ্যই আপনার ইমান বৃদ্ধি হচ্ছে, আবার যদি একটি খারাপ কাজ করেন দেখা যাচ্ছে আপনার ইমান কম হয়ে যাচ্ছে, আপনি নিজেই এটি হৃদয় দিয়ে অনুভব করছেন। সুতরাং সিরাতুর রাসূল পাঠের প্রয়োজনীয়তা ওইখানে নিহিত রয়েছে যে আমরা যদি আমাদের ইমানকে বৃদ্ধি করতে চাই, ইমানের পারদকে আমরা যদি উচ্চ মাত্রায় নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সিরাতুর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অধ্যয়ন করতে হবে। দেখুন খাব্বাব ইবনুল আরাত একজন সাহাবী, নির্যাতিত সাহাবী, তার কাহিনী আপনারা সবাই জানেন। তার উপরে তদানীন্তন কাফের মুশরিক গোষ্ঠী এমন অত্যাচার করত যে লোহার জ্বলন্ত লোহার উপরে তাকে চিত করে শুয়ে দেওয়া হয়েছিল। এরপরে শুয়ে দেওয়ার পরে তার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল, তার গোস্ত এবং তার চামড়াগুলো গলে গলে সেই লোহার আগুন নিভে গিয়েছিল। এই নির্যাতন সহ্য করতে না পেরে একদিন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ঘটনা বর্ণনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা প্রাঙ্গণে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। আল্লাহ রাসূলকে বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের মুশরিকরা আমার উপর অত্যন্ত অত্যাচার করছে, আপনি তাদের জন্য বদদোয়া করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে ধমক দিয়ে পূর্বের যুগের একটি কাহিনী বললেন যে কানা রাজুল ফি মান কানা ক্বাবলাকুম ইফফারু লাহু ফিল আরদে ফায়ুজআলু ফিহি, যে তোমাদের পূর্বের লোকদের অবস্থা এমন ছিল ঈমানদার লোকদের, তাদের জন্য মাটিতে গর্ত খনন করা হতো, অতপর সেই গর্তের মধ্যে তাকে নিক্ষেপ করা হতো, ফায়ুজাউ বিল মিনশার, এরপরে গর্তের মধ্যে নিক্ষেপ করার পরে করাত নিয়ে আসা হতো, ফায়ুজাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাতাইনি, করাত দিয়ে তার শরীরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো, চিরে ফেলা হতো, ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত নির্যাতন স্পেশনের স্টিম রোলার চালানোর পরেও তাদেরকে দিন থেকে কোনো কিছুই বাধা দিতে পারেনি। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদে, এরপরে লোহার চিরণে দিয়ে মাদুন আলহমিহি মিন আযবিন আও আসাবিন, গোস্ত এবং শিরাসম হাড্ডি থেকে আলাদা করা হতো লোহার চিরণে দিয়ে, অমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এই নির্যাতনও তাদেরকে দিনের পথ থেকে বিরত রাখতে পারতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব ইবনুল আরাতকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহি লা ইউতিম্মান্না হাযা
তখন তাকে প্রথমে কিন্তু তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে বলেছিলেন, সালাত সিয়ামের কথা আগে বলেননি। সুতরাং দায়ী যারা আমরা, প্রকৃত দায়ী যদি হতে চাই আমরা, আদর্শ দায়ী হতে চাই, দায়ী ইলাল্লাহ হিসাবে নিজেকে দাবি করতে চাই, তাহলে আমার প্রতিটি পদক্ষেপে, দাওয়াতের প্রতিটি ক্ষেত্রে এবং স্তরে, প্রতিটি পর্যায়ে, জীবনের পরতে পরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিতা আমাকে সামনে রাখতে হবে। তাহলে আমি যেমন আনন্দের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমি উৎফুল্ল হতে পারবো, তেমন যখন দাওয়াত দিতে যেয়ে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা, প্রতিকূল পরিবেশের আমি সম্মুখীন হব, তখনও রাসূলের জীবনীতে, সাহাবা কেরামের জীবনীতে আমার জন্য, আমাদের জন্য, দায়ীদের জন্য অনন্ত প্রেরণার উৎস লুক্কায়িত রয়েছে। সেটি আমাদেরকে হীনবল না হতে এবং দিনের পথে অবিচল এবং অটল থাকতে আমাদেরকে শিক্ষা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল ওয়ালা তাস্তাজিল লাহুম, যে দৃঢ়চিত্ত রাসূলগণ যেভাবে ধৈর্য ধারণ করেছে সেভাবে আপনি ধৈর্য ধারণ করুন, ওয়ালা তাস্তা আজিল্লাহুম, এবং ওদের জন্য আপনি তাড়াহুড়া করবেন না। সুতরাং আমরা যারা দিনের দায়ী রয়েছি, আমরা যখন দাওয়াত দিতে যাব, আমাদের সামনে বাধা আসবে। একটি বিল্ডিং নির্মাণ করা অনেক সহজ, অনেক কঠিন, কিন্তু সেই বিল্ডিংটাকে দ্রুত ভেঙে ফেলা যায়। দাওয়াতের মাধ্যমে সমাজ গঠন সেইরূপই কঠিন একটি কাজ। সেই কঠিন কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সহজ করা যায়, কিভাবে মানুষের দোরগোড়ায় গিয়ে আল্লাহর বাণী প্রচার করে যায়, তার করা যায়, সেটি তার জীবন দিয়ে উনি দেখিয়ে দিয়েছেন। সুতরাং দায়ী ইলা আল্লাহর জন্য প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে অফুরন্ত উপাদান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা এবং এটি অনুসরণ করা দায়ীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফ 108 নম্বর আয়াতে, কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি, বলুন ইহাই আমার পথ, আমি এবং আমার অনুসরীগণ এই পথের দিকে ডাকি জাগ্রত জ্ঞান সহকারে। সুতরাং যারা দায়ী তাদেরকে জাগ্রত জ্ঞান সহকারে ডাকতে হবে, তাদেরকে বিচক্ষণ হতে হবে। আমি কার কাছে দাওয়াত দিতে যাচ্ছি সেই প্রস্তুতি আমার আছে কিনা সেটি দেখতে হবে, জাগ্রত জ্ঞান সহকারে। দূরদর্শিতার সাথে যদি না কাজ করা যায়, তাহলে কিন্তু দাওয়াতের ময়দানে সফল হওয়া যাবে না। এই জন্য দাওয়াতের পদ্ধতি আমরা শিখতে গেলে, দাওয়াত মারাহিলুদ দাওয়া, দাওয়াতের যে স্তর রয়েছে সেই বিষয়গুলো বুঝতে যেয়ে, আখলাকুদ দাঈয়া, একজন দায়ীর কি বৈশিষ্ট্য হবে সেই বিষয়গুলো জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পাঠ অত্যন্ত জরুরি এবং আবশ্যক। আট নম্বর হচ্ছে উন্নত জীবন গঠনের জন্য। আজকে দেখুন গোটা বিশ্বব্যাপী নৈতিকতার ধস, এমনকি করোনাকালীন এই মহা দুর্যোগের মধ্য দিয়েও আমরা বিশ্বব্যাপী নেতাদের দেউলিয়ত্ব এবং তাদের লুণ্ঠন লুটতরাজ, এগুলো আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি আমাদের দেশে যে করোনার সময় সেই গরিব দুঃখী মানুষদের, যারা কর্মহীন মানুষ, তাদের ত্রাণগুলো কিভাবে এই তথাকথিত যারা আছে সমাজে তারা কিভাবে চুরি করেছে, উন্নত আদর্শ তাদের সামনে নাই। আজকে আমাদের তরুণরা, যেটি আগে বললাম যে আমাদের নায়ক হলিউড এবং বলিউডের নায়ক নায়কের আমাদের জন্য আদর্শ, আমরা হিটলারের জীবনী অধ্যয়ন করি, আমরা লেলিনের কার্ল মার্ক্সের জীবনী অধ্যয়ন করি, আমরা মাও সেতুংয়ের জীবনী অধ্যয়ন করি, কিন্তু আমার যার জীবনী অধ্যয়ন করলে আমার ইহকালে কল্যাণ পরকালে মুক্তির সুনিশ্চিত বার্তা নিহিত রয়েছে, সেই মহামানব রাহমাতুল্লিল্লাহ আলামিন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা অধ্যয়ন করি না। অনেক শিক্ষিত আমরা অনেক অধ্যয়ন করি, ইউনিভার্সিটিতে কলেজে যদি জরিপ করা যায় দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছে, এরকম লোক খুঁজে পাওয়া অনেক দুষ্কর হয়ে যাবে, যেটি আমিরে জামাত তার সিরাতুর রাসূলের ভূমিকার মধ্যে বিষয়গুলো বলে দিয়েছেন। সুতরাং উন্নত জীবন গঠনের জন্য অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ জরুরি। আমি শেষ করে দিচ্ছি। এরপরে নয় নম্বর হচ্ছে মন নরম করার জন্য। আমাদের মন অনেক সময় শক্ত হয়ে যায়, সালাতে আমাদের অশ্রু আসে না, আল্লাহর ভয়ে আমাদের হৃদয় বিগলিত হয় না, কিন্তু সিরাতুর রাসূল যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমাদের অন্তর নরম হয়ে যাবে। শায়খ ওসাইমিনকে একবার প্রশ্ন করা হলো যে মা ইলাজু কাসওয়াতিল কলবে, যে মানুষের অন্তর কঠোর হয়ে যায় এর চিকিৎসা কি? তিনি বললেন যে কেরাতুল কোরআন বেতাদাব্বুরিন, চিন্তা ভাবনা করে বুঝে কোরআন পাঠ করা, এবং অকেরাত সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অধ্যয়ন করা। তাছাড়া তিনি ফাতোয়া নূরুন আলাদ দরবে বলেছেন যে কেরাতু সের আলাহা তাসিরুন আজীবন আলাল কাল, রাসুলের জীবনী অধ্যয়নের অন্তরের উপরে দারুণ প্রভাব রয়েছে, আশ্চর্যজনক প্রভাব রয়েছে।
লি আন্নাল ইনসানা ইয়াতাযাক্কার ওয়া কাআন্নাহুমা আসসাহাবা, কারণ যখন মানুষ সিরাতুর রাসূল অধ্যয়ন করবে, রাসূলের জীবনী অধ্যয়ন করবে, স্মরণ করবে সেই ঘটনাগুলো, তখন যেন সে মনে করবে আমি সাহাবীদের সাথে রয়েছি। ফায়ালিউন কলবুহু, ফলে তার অন্তর জগৎ নরম হবে, বিগলিত হবে। সুতরাং আমরা আমাদের যদি অন্তরকে কঠোরতা থেকে মুক্ত করে নরম করতে চাই, তাহলে অবশ্যই সিরাতুর রাসূল অধ্যয়ন করতে হবে। সর্বশেষ আমরা সিরাতুর রাসূল অধ্যয়ন করব, জানব, কিন্তু সিরাতের মধ্যেও কিন্তু অনেক ঘটনা রয়েছে যেগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, সমাজে প্রচলিত কিন্তু বিশুদ্ধ নয়। তাহলে একদিকে যেমন আমাদেরকে সিরাতুর রাসূল অধ্যয়ন করতে হবে, তেমনভাবে রাসূলের জীবনের বিশুদ্ধ ঘটনাটাও আমাদেরকে জানতে হবে। এই জন্য মহতরম আমিরে জামাত আমাদের জন্য পাথেয় হিসাবে জেলখানায় বসে থেকে সিরাতুর রাসূল রচনা করেছিলেন, এবং জেলখানা থেকে বেরোনোর পরে সেটাকে আরও তাহকিক করে সাধ্য অনুযায়ী তার বিশুদ্ধ সিরাত গ্রন্থ, বাংলা ভাষার সবচেয়ে বিশুদ্ধ সিরাত গ্রন্থ সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে উপহার দিয়েছেন, যা থেকে আমাদের কর্তব্য হবে প্রত্যেকে যেন এই বইটি আমরা সংগ্রহ করে নিয়ে যেতে পারি এবং এই বইয়ের পঠন পাঠন করি, পরিবারের সদস্যদেরকে পাঠ করাতে পারি, যারা দিনের দায়ী রয়েছে তারা যেন অধ্যয়ন করে এখান থেকে আমরা পাথেয় অর্জন করতে পারি। পরিশেষে বলবো যে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য নিজেকে দিনের দায়ী হিসাবে মানুষের কাছে উপস্থাপনের জন্য, সর্ব সকল মানুষের জন্য, সমগ্র মানবতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উত্তম আদর্শ নিহিত রয়েছে। সুতরাং আমাদেরকে অবশ্যই সিরাতুর রাসূল জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুর রাসূল অধ্যয়ন করার এবং তার জীবনচরিত অনুযায়ী আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।